দেশের মহামারী করোনা পরিস্থিতির মধ্যেও এবারে ঈদে ঢাকা সহ সারা দেশে 115টি সিনেমা হল খোলা ছিল আর এই হিসাব জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তবে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তির জন্য প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে ডিপজল ও মৌসুমীর সৌভাগ্য ছাড়া আর কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি এবারে ঈদে। তবে পরিস্থিতি যখন এমন, তার মধ্যে নতুন আশা নিয়ে ঈদ পরবর্তী সময়ে আবারও শুটিংয়ে ফিরছে ঢাকায় সিনেমা। খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে FDC-তে একসঙ্গে শুটিং করছেন সাকিব খান ও অপু বিশ্বাস, তবে আলাদা আলাদা সিনেমায়। কিন্তু হঠাৎ মুখোমুখি হওয়ায় অপু বিশ্বাসের দিকে যে কারণে আঙ্গুল তুললেন সাকিব খান। ভিউয়ার্স, পুরোটা জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। একসঙ্গে জুটি বেঁধে প্রেম প্রীতির বন্ধন সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও ঢালিউড কুইন অপু বিশ্বাস। প্রথমবার এই সিনেমায় জুটি বাঁধছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন সুলাইমান আলী লেবু। গত সোমবার 17 মে BFDC-তে সিনেমাটির শুটিং শুরু হয়। প্রথম দিন এতে অংশ নিয়েছেন মিশা সওদাগর, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী। সিনেমাটিতে রোমান্টিক ও অ্যাকশন চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক জয় চৌধুরীকে। সিনেমাটি প্রসঙ্গে জয় বলেন, এই সিনেমায় আমি একজন সহজ সরল ও প্রতিবাদী চরিত্র অভিনয় করছি। সিনেমায় আমার প্রেমিকা অপু বিশ্বাস। চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র দিয়ে সিনেমাটির যাত্রা করতে পারছি আর এটাই আনন্দের। অন্যদিকে চলতি মাসের শেষ দিকে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে প্রথম লটের শুটিং শুরু হচ্ছে দেশের শীর্ষ নায়ক সাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার একাধিক সূত্র জানিয়েছে করোনার কারণে শুটিং শুরু করতে দেরি হয়ে গেল। তবে প্রথম লটে শুটিং হবে উত্তরাতে, যেখানে অংশ নেবেন নায়ক সাকিব খান। যদিও সিনেমাটির ফার্স্ট লুকের পোস্টার এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়েছে। রীতিমতো সাকিবিয়ানরা লুফে নিয়েছেন সিনেমাটির ফার্স্ট লুকের পোস্টার। নির্মাতা তপু খানের পরিচালনায় এ সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।